ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কোন দেশই ষড়যন্ত্র করে নির্বাচন ভাঞ্চাল করতে পারবে না বললেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক খেলা বন্ধের আহ্বান ডেবির। আদিলুর এলানের সাজা বাড়াতে সরকার পক্ষের আপিল। কবি রাধাপত রায়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন। বিচারিতে এখন বিএনপির জন্য ভূমিরাং হয়ে দেখা দিয়েছে বললেন মেনন। ঢাকা সহ তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আবার সতর্ক সংকেত। কেন্দ্রীয় তানে বঞ্চিত উত্তরবঙ্গ, আমরা ভিখারি নই দিল্লিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইসরায়েলে হামাস হামলায় নিহত 22 জন। ফিলিস্তিনের গাজা সীমান্তে ব্যাপক সংঘর্ষ, 5000 রকেটে ছোড়ার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন আগামী 3 মাস পর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তা গোটা পৃথিবীর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কোনো দেশই কোনো ষড়যন্ত্র করে নির্বাচন ভাঞ্চাল করতে পারবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। টাঙ্গাইলের মধুপুর উপজেলার শুলাকুড়ি দুখলার রেস্ট হাউসে বঙ্গবন্ধুর ম্যুরাল ও দুটি বন বিভাগের ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সকল কথা বলেন। ডক্টর আব্দুর রাজ্জাক বলেন দেশের একটি বড় দল এই জাতীয় নির্বাচনকে ভাঞ্চাল করতে চেষ্টা করছে, কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসন খুবই তৎপর রয়েছে, তারা সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হবে। এদেশের জনগণ আমাদের সঙ্গে আছে, এদেশের মানুষ যদি আবারও শেখ হাসিনাকে ভোটে দেয় তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাক। কোনো দেশ যদি নির্বাচন ভাঞ্চালের চেষ্টা করে তাহলে সেই ষড়যন্ত্র মোকাবেলা করব। খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক খেলা বন্ধের আহ্বান ডেবির। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন নিয়ে রাজনৈতিক খেলা বন্ধের আহ্বান জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানায় ডেব। বিবৃতিতে বলা হয় গুরুতর অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে সরকারের নিষ্ঠুর আচরণে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন ডেব নেতারা। সাবেক প্রধানমন্ত্রীর জীবন নিয়ে প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক খেলা বন্ধ করে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। খালেদা জিয়ার জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো অঘটন ঘটলে তার দায় সরকারকেই বহন করতে হবে। ডেবের সভাপতি হারুন আল রশিদ ও মহাসচিব মোহাম্মদ আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন যখন বিপন্ন তখন সরকারি মন্ত্রীরা আইনের বানোয়াট ব্যাখ্যা দিয়ে তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছেন। চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোতে আইন কোনো বাধা নয়, সরকারের সদিচ্ছায় যথেষ্ট। আদিলুর ও এলানের সাজা বাড়াতে সরকার পক্ষের আপিল। মানবাধিকার সংগঠন অধিকার এর সাধারণ সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসিরুদ্দিনের সাজা বাড়াতে হাইকোর্টে আপিল করেছেন সরকার পক্ষ। অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে আবেদনটি দায়ের করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সারওয়ার হোসেন বাপ্পি। গত 25 সেপ্টেম্বর 2 বছর কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছিলেন আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসিরুদ্দিন। 1 দশক আগে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগে হওয়া মামলায় গত 14 সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত রায় দেন। রায়ে 2 বছরের কারাদণ্ডের পাশাপাশি তাদের 10,000 টাকা জরিমানা অনাদায়ী 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা যায় 2013 সালে শাপলা চত্বরে
হেফাজতের সমাবেশে 61 জনের মৃত্যু হয়েছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংগঠন অধিকার। ওই বছরের 10 জুলাই নিহতের তালিকা থেকে অধিকারকে চিঠি দেয় তথ্য মন্ত্রণালয়, কিন্তু সংগঠনটি তালিকা দিয়ে অস্বীকৃতি জানায়। কবি রাধাপত রায়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন। কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলা চারণ কবি রাধাপত রায়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে জামালপুরে মানববন্ধন করেছেন সম্মিলিত সামাজিক আন্দোলন। সকালে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার আয়োজনে পৌর শহরে দয়াময়ী মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম। হিউম্যান রাইটস ডিফেন্ডারের সদস্য মুর্শেদ ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট কবি অ্যাডভোকেট মোহাম্মদ বাকি বিল্লাহ, জেএসডি জামালপুর জেলা শাখার সভাপতি আমির উদ্দিন উদিচি, জামালপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তি যোদ্ধা আলী ইমাম দুলাল, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক নাইম রহমান, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহারাজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোমরানু, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর রায় প্রমুখ। বিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে, বললেন মেনন। বিসানীতি এখন বিএনপির জন্য বুমেরাং হয়ে দেখা দিয়েছে, তাদের আন্দোলনের বেলুন এখন চুপসে গিয়েছে, তাই তাদের নির্বাচন প্রতিরোধের তারিখ পূজার পরে নিয়ে গিয়েছে। এভাবে কখনো ঈদ কখনো পূজা পেশাতে পেশাতে তাদের বেহাল অবস্থা, আর সামনের নির্বাচনে না এলে তাদের দল বিলুপ্ত হয়ে যাবে। বরিশালের বাবুগঞ্জ উপজেলার অডিটোরিয়ামে অনুষ্ঠিত পার্টির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এ সকল কথা বলেন। বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম হোসেনের সভাপতিত্বে মেনন আরো বলেন, চ্যালেঞ্জ এখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ডেঙ্গুর মৃত্যুতে মানুষকে রক্ষা করা। কর্মী সভায় আরো বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য লুৎফুন্নেছা খান, পলিটব্যুরোর সদস্য নজরুল হক নীলু, সাবেক সাংসদ জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট টিপু সুলতান, জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক ফিরোজ ও শাহিন হোসেন। ঢাকাসহ তিন বিভাগে অতিভারী বৃষ্টির আবার সতর্ক সংকেত। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকাসহ দেশের তিন বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়াও 10 অঞ্চলে বয়ে যেতে পারে জোরু হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত, তাই সেসব অঞ্চলে তোলা হয়েছে 1 সতর্কতা সংকেত। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিককে জানিয়েছেন, বাংলাদেশের উত্তর পশ্চিমা অঞ্চল ও তত সংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের মধ্যাঞ্চল ও তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পূর্ব উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সকাল পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায়, খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। কেন্দ্রীয় ত্রাণে বঞ্চিত উত্তরবঙ্গ, আমরা ভিখারি নই, দিল্লিকে তোপ মুখ্যমন্ত্রীর। 100 কাজ কেন্দ্রীয় আবাস যোজনার মতো প্রকল্পের পর এবার বিপর্যয় মোকাবেলার কেন্দ্রীয় ত্রাণ থেকে বঞ্চিত বাংলা। হরপা বানে বিধ্বস্ত সিকে, বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলাও, তবুও কেন্দ্রীয় আর্থিক সহায়তা মেলেনি। সোশ্যাল মিডিয়ায় এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির বিরুদ্ধে তোপ দেগে লিখলেন, আমরা ভিখারি নই, তবে বিভেদ মানব না। বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র
সিকিমের মুখ্যমন্ত্রীকে ফোন করেন, সিকিমকে আর্থিক সহায়তার আশ্বাস দেন। তারপর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে সিকিমকে 40,80,00,000 টাকা মঞ্জুর করা হয়েছে। স্বাভাবিকভাবে এই একই ফান্ড থেকে কেন্দ্র বাংলার জন্য কোনো বরাদ্দ মঞ্জুর করল না, উঠছে সেই প্রশ্নও। ইসরায়েলে হামাস হামলায় নিহত 22 জন। ফিলিস্তিনে মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে রকেট হামলা করেছে। এই হামলায় কমপক্ষে 22 জন ইসরায়েলি নিহত হয়েছে বলে জানিয়েছেন রয়টার্স। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে 5,000 রকেটে নিক্ষেপ করেছে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তিনি আরও বলেন সেনাবাহিনী শত্রুর বিরুদ্ধে লড়াই করছে। হামাস দাবি করে বলেছেন তারা 5,000-এর বেশি রকেটে ছুড়েছে। তারা আরও বলছে ইসরায়েলের অপরাধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা অপারেশন আল আকসা ফান্ড ঘোষণা করেছি। আমরা প্রথম 20 মিনিট গুলি করেছি, তারপর 5,000-এরও বেশি রকেট ছুড়েছি। ফিলিস্তিনে গাজা সীমান্তে ব্যাপক সংঘর্ষ, 5,000 রকেট ছোড়ার দাবি। ফিলিস্তিনে গাজার যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের আবারও সংঘর্ষের খবর পাওয়া যায়। কয়েক ডজন যোদ্ধা দক্ষিণ ইসরায়েলের অনুপ্রবেশে করে আকস্মিক হামলা করেছে বলে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। একটি ভবনে রকেট হামলায় গুরুতর আহত হন 70 বছর বয়সী এক নারী। রকেটের স্প্লন্টারের আঘাতে 20 বছর বয়সী এক যুবক সামান্য আহত হন। এদিকে তেল আবিব এবং গাজার পার্শ্ববর্তী এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের রক্ষা করবে এবং ইতিমধ্যে গাজা উপত্যকায় নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা শুরু করেছে।